দাদি, কি সুন্দর লাগছে তোমাকে! সত্যি রে, তোকে দেখে তো আমার মনে হচ্ছে যে আর যদি একজন পাত্র পেতাম না, তোকেই সাত পাকে ঘুরিয়ে দিতাম। আমার পাত্র তো রেডি আছে ঠাম্মি, একটু পরে গায়ে হলুদের সময় চলে আসবো, ওকে থাকতে হবে তো গায়ে হলুদের সময়, তুমি চিন্তা করো না। আচ্ছা, কি হলুদ বাটা হবে দেখি? এসে গেছি, এসে গেছি। শিলার নোরানি এসে গেছে, আর এই যে তোমার হলুদ। আচ্ছা, চলে এসো সবাই, সবাই এসো। আচ্ছা, তোমরা সবকিছু রেডি করো, আমি রুদ্রদীপকে দুধিক মঙ্গল খাই আসি, দই চিড়ে খই মাখিয়ে খাই আসি, তারপর ওই বাবাকে আর মাকে প্রণাম করবে। দেখি তুমি ঠিক আছো তো? জানলাম, দেখো তোমার এই স্বাদ ঈশ্বর ঠিক বাঁচিয়ে দেবেন। যে বাড়িতে তুই বউ হয়ে যাবি সে বাড়ির সবাই খুব সুখী হবে রে। ঠিক আছে ঠিক আছে, আমি এখন যাই, দধি মঙ্গলটা খাই আসি, আর তোমরাও চলো না, তোমরাও চলো। গেঞ্জি পরে আমাকে ঘুরে বেড়াতে হবে? ছোট সব এসে গেছি, এসে গেছি, এসে গেছি। এই কি, দই চিড়ে খই মেখে দিয়েছি, খেয়ে নিন, এরপর তো আর খাওয়া হবে না। হ্যাঁ, খাওয়া হবে না? আর সারাদিন খাবার পাবো না? না, উপোস। কি উপোস? উপোস, উপোস, ফাস্টিং রুদ্রিক, ফাস্টিং। তুই এতদিনে কি বাংলা শিখলি বলতো? না না, আমি অনেক কিছু জানি, আমি সন্ধি জানি, আমি সমাজ জানি, আমি বিজিগিস আর বানান জানি, আমি ললন্তিকার মানে জানি। হোয়াট, তুই ললন্তিকা জানিস? হোয়াট ইজ ললন্তিকা? নাভি পর্যন্ত লম্বা হাড়কে ললন্তিকা বলে।